ফিলিস্তিনের সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আক্রমণ করছে হুথি যোদ্ধারা। পশ্চিমা সামরিক কর্মকর্তারাও স্বীকার করেছেন তারা সমুদ্রে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। লোহিত সাগরে জাহাজে হামলায় হুথি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও চালকবিহীন নৌযান ব্যবহার করেছে। এছাড়া শুরুর দিকে হামলায় দেখা যায় হুথি যোদ্ধারা ছোট ছোট নৌকা বা হেলিকপ্টার নিয়ে বড় জাহাজে উঠে পড়ছে ও সেটা দখলের চেষ্টা চালাচ্ছে। হুথি তার ড্রোন শিল্প এবং সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বিকশিত করেছে। হুথি আন্দোলনের মুখপাত্র এবং ইয়েমেনের আলোচনাকারী দলের প্রধান মোহাম্মদ আব্দুল সালাম আল মায়াদিন টিভির কাছে ড্রোন তৈরিতে ইয়েমেনের অগ্রগতি তুলে ধরেন। তিনি উল্লেখ করেছেন যে ইয়েমেন প্রতিরোধ তার মিত্রদের কাছ থেকে শিখেছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রসদ এবং বুদ্ধিমত্তার ক্ষেত্রেও তার সক্ষমতা উন্নত করেছে। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলছে বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে হুথির, যেগুলো 80 কিলোমিটার থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর মধ্যে আছে সায়াদ এবং সেজ্জিল মিসাইল। গত 7 অক্টোবর ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ শুরু করে। এর প্রতিবাদে ইয়েমেনের হুথির সামরিক বাহিনী লোহিত সাগর এবং ভারত মহাসাগর দিয়ে চলাচলকারী ইসরায়েল এবং তার মিত্রদের ইসরায়েলমুখী জাহাজে হামলা চালিয়ে আসছে। আব্দুল সালাম জানিয়েছেন, ইয়েমেনের কার্যকর অভিযানগুলোর প্রতিকূল আক্রমণের মুখোমুখি হওয়া সত্ত্বেও তাদের প্রযুক্তিগত এবং সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। আব্দুল সালাম মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বার্তা পাওয়ার কথা উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সংঘাত বাড়াতে চায় না। তবে হুথি নেতা আব্দুল মালিক আল হুথি জোর দিয়ে বলেছেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে। প্রতিশোধমূলক অভিযানের কারণে ইয়েমেন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির সম্মুখীন হয়েছে। তবে আব্দুল সালাম জোর দিয়ে বলেছেন যে গাজার দুর্ভোগ শেষ হওয়া না পর্যন্ত তারা তাদের অভিযান বন্ধ করবে না। ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করলেই কেবল তারা বিশেষ অভিযান স্থগিত করতে প্রস্তুত। আব্দুল সালাম বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হুথি সমর্থিত সামরিক বাহিনীর অভিযান আঞ্চলিক প্রতিরোধ অক্ষের উত্থান ও ঐক্যের প্রমাণ বহন করে। তিনি বলেন, ইসরায়েল বিরোধী অপারেশনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে মধ্যপ্রাচ্যে কথা এবং কাজে সত্যিকার অর্থেই একটি প্রতিরোধের অক্ষ রয়েছে, যা প্রয়োজনের সময় ঘুরে দাঁড়ায় এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। আঞ্চলিক প্রতিরোধ অক্ষের শক্তি হিসেবে ইয়েমেন, লেবানন এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে গাজা আগ্রাসনের পর থেকে অভিযান চালিয়ে আসছে।